জয় শ্রীমন্নারায়ণ। এই ভাষণটি দিয়েছেন রামানুজ দাস শ্রীমান গট্টু বেণুগোপাল স্বামী। অধ্যায় 14, গুণত্রয় বিভাগ যোগ, শ্লোক 10। রজস্তমশ্চ অভিভূয় সত্ত্বম ভবতি ভারত, রজসত্ত্বম তমশ্চৈব তমসত্ত্বম রজস্তথা। ওম। গীতাচার্য শ্রীকৃষ্ণ পরমাত্মা অর্জুন সহ আমাদের সকলকে গুণত্রয় বিভাগ যোগ শিক্ষা দিচ্ছেন। পরমাত্মা বলছেন, অর্জুন, সত্ত্বগুণ, রজোগুণ এবং তমোগুণ, এই তিনটি গুণ সর্বদা মূর্ত আত্মায় উপস্থিত থাকে। তদুপরি কখন কখন সত্ত্বগুণ প্রভাবশালী হয় এবং রজোগুণ আর তমোগুণকে দমন করে। কখন কখন রজোগুণ প্রভাবশালী হয় এবং সত্ত্বগুণ আর তমোগুণকে দমন করে। সেরকম কখন কখন তমোগুণও প্রভাবশালী হয় আর সত্ত্বগুণ এবং রজোগুণকে দমন করে। এই কথা বলে শ্রীকৃষ্ণ পরমাত্মা আমাদের নির্দেশ দিচ্ছেন যে সত্ত্বগুণ, রজোগুণ আর তমোগুণ সর্বদা আমাদের মধ্যে বিরাজমান থাকে এবং প্রতিবার তারা অন্য দুটি গুণকে দমন করে। তাদের প্রকৃতি অনুসারে আমাদের আচরণকে প্রভাবিত করে। আমাদের পূর্বের কর্মফল এবং আমরা যে খাদ্য গ্রহণ করি তার প্রভাবে সত্ত্বগুণ, রজোগুণ এবং তমোগুণ আমাদের মধ্যে উঠানামা করে। তাই সত্ত্বগুণকে বিকাশ করে এবং রজোগুণ আর তমোগুণকে দমন করার জন্যে, এই তিনটি গুণের দ্বারা আবদ্ধ না হওয়ার জন্যে আসুন আমরা আমাদের সমস্ত কাজ শ্রীকৃষ্ণ পরমাত্মা বা শ্রীমন্নারায়ণের সেবা হিসাবে সম্পাদন করি এবং শ্রীমন্নারায়ণের খাতে যন্ত্র হিসাবে কাজ করি। শ্রীকৃষ্ণ পরমাত্মার শিক্ষার উপর ধ্যান করার সময় আসুন আমরা শ্রীমন্নারায়ণ লাভের জন্যে আমাদের দেহকে ব্যবহার করা শুরু করি। আসুন আমরা শ্রীমন্নারায়ণের কাছে আত্মসমর্পণ করি এবং শ্রীকৃষ্ণ পরমাত্মার বাণীগুলিকে শ্লোকের আকারে পুনরাবৃত্তি করি। রজস্তমশ্চাভিভূয় সত্ত্বম ভবতি ভারত, রজসত্ত্বম তমশ্চৈব তমসত্ত্বম রজস্তথা। শ্রীমদ্ ভগবদ্ গীতার সম্পূর্ণ সারমর্ম শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা প্রদত্ত হয়েছে। অধ্যায় 18 এর শ্লোক 65 থেকে 70 তে 8টি কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, আমি সেই 8টি কাজ অনুসরণ করা ভক্তদের প্রেম করি, আমি সমস্ত প্রকারে এই ভক্তদের রক্ষা করব। শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা বলিত শ্রীমৎ ভগবদ গীতা শ্রবণ করার পরে অর্জুন বলেন, করিষ্যে বচনম তব। এর মানে হলো, কৃষ্ণা, তুমি যা বলেছো তা আমি করব। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত প্রকারের সফলতা এবং জয় দান করেছেন। চলো পরমাত্মার কাছে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা এই 8টি ক্রিয়াকলাপের পালন করব। পরমাত্মার কাছে এই বচনটি দেবার সে বড় কোনো পূজা, তপস বা যজ্ঞ নেই। আমি এই 8টি প্রতিজ্ঞা করব। আপনারা সবাই আপনাদের মনে এবং হৃদয়ে এই কথাগুলি ভাববেন। এভাবে আমরা শ্রীকৃষ্ণকে আমাদের বাণী প্রদান করি। আসুন আমরা সকলে শ্রীকৃষ্ণের মুখ আনন্দে উদ্ভাসিত এবং আনন্দ অনুভব করি। জয় শ্রীমন্নারায়ণ। এটি আমাদের 8টি প্রতিজ্ঞা। আমাদের প্রথম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, যেমন তুমি নির্দেশ দিলে আমি সর্বদা তোমার উপর ধ্যান এবং তোমার কথা চিন্তা করব। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, যেমন তুমি পরামর্শ দিলে আমি সর্বদা তোমার ভক্ত হব। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি আমার সমস্ত কর্ম তোমার সেবার জন্যে এবং তোমার সন্তুষ্টিতে করব।
আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, তোমার উপদেশ মোতাবেক আমি অনুসরণ করব। আমার বিশ্বাস আছে যে আমি শুধু তোমার, আমি সর্বদা হাত জোড়ে প্রণাম এবং তোমার পূজা করব। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মামেকম শরণম ব্রজ, যেটি তুমি কেবল মাত্র তোমার উপর সমর্পণ করার বলেছ। শ্রীমান নারায়ণ, আমি শুধুমাত্র তোমার উপর সমর্পণ করছি। আমাদের ষষ্ঠ প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মা শুচঃ, যা তুমি আমাদেরকে আশ্বাস দিয়েছ যে আমরা দুঃখী থাকব না, আমি আর দুঃখিত হব না। আমাদের সপ্তম প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, তুমি আমাদেরকে সকলকে শ্রীমদ্ ভগবদ গীতার আশীর্বাদ এবং উপহার দিয়েছ। আমি তোমাকে প্রতিদিন অবশ্যই একটা শ্লোক পড়ব অথবা শুনব, এই প্রতিজ্ঞা করছি। আমাদের অষ্টম প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, তুমি গীতা সমস্ত মানব জাতির কল্যাণ জন্য প্রদান করেছ, আমি চেষ্টা করব তোমার দিব্য বাণী গীতার প্রচার করতে। আমরা পরমাত্মার কাছে আমাদের 8টি প্রতিজ্ঞা করেছি। শ্রীমান নারায়ণকে প্রতিদিন আমাদের কথা দেওয়া যা আমরা করব, যেমন তিনি বলেছেন, নিজেই একটি মহান পুজো। চলো আমরা তাকে অটল বিশ্বাসের সাথে আমাদের প্রতিজ্ঞা কুদি। ও শ্রীমান নারায়ণ, আমি তোমার বলা মতন করব, আমি তোমার ইচ্ছা মতন আচরণ করব, এবং আমি কেবল মাত্র তোমার জন্যই কাজ করব। শ্রীমান নারায়ণ করিষ্যে বচনম তব, এর মানে হলো, শ্রীমান নারায়ণ, আমি তোমার নির্দেশনা মোতাবেক আচরণ করব। সর্বম শ্রীকৃষ্ণার্পণমস্তু, জয় শ্রীমান নারায়ণ। রজস্তমশ্চ অভিভূয় সত্ত্বং ভবতি ভারত, রজসত্ত্বং তমশ্চৈব তমসত্ত্বং রজস্তথা। ওম রজস্তমশ্চাভিভূয় সত্ত্বং ভবতি ভারত, রজসত্ত্বং তমশ্চৈব তমসত্ত্বং রজস্তথা। এই শ্রীমান নারায়ণ, সকল ভক্তদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের জীবনে সমস্ত কিছুতে আমরা অবিলম্বে এবং কার্যকর ফলাফল চাই, এই অর্জন করতে আসুন প্রতিদিন 1 মিনিট ব্যয় করি এবং নারায়ণ অস্ত্রম পড়ি। নারায়ণ অস্ত্রম পেতে নারায়ণ অস্ত্রম ওয়েবসাইটে যান, যা হলো www.narayanastram.org, এবং রেজিস্ট্রেশনে আপনার নাম এবং ইমেল প্রদান করুন। আপনার দেওয়া ইমেল আপনি একটি নারায়ণ আশ্রম পিডিএফ পাবেন। পিডিএফ একটি রামায়ণ শ্লোকা, একটি গীতা শ্লোকা এবং একটি বিষ্ণু নামম রয়েছে। এই এর মধ্যে 3টি একত্রে নারায়ণ আশ্রম বলা হয়। প্রত্যেকে এই শ্লোক এর একটি ভিন্ন সম্মিশ্রণ পায়। যখন প্রত্যেকে তাদের নারায়ণ আশ্রম পাঠ করে বা শোনে, 24,000 ভক্তদের সাথে 1 রাউন্ড সমগ্র রামায়ণ পরায়ণ, 33 রাউন্ড শ্রীমদ ভগবদ গীতা পরায়ণ, 24 রাউন্ড বিষ্ণু সহস্ত্র নাম বৃত্তান্ত সম্পন্ন হয় প্রতিদিন। এই এমন একটি অসাধারণ ফলাফল যা প্রতিদিন এটি করার ফলে আসে। সেজন্যে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা অবিলম্বে যান এবং আপনার নিজের নারায়ণ অস্ত্র গ্রহণ করুন। জয় শ্রীমন্নারায়ণ।